ফার্স্টে থেকে অনেক হোপফুল ছিলাম, কজ ওরা যে ম্যাচটা হচ্ছে বাইরে খেলছিল ওটা থেকে আজকের ম্যাচটা অনেক ভালো খেলা হয়েছে। সো অনেক হোপফুল ছিলাম যে আজকে হয়তো আমরা জিতবো, না হলে অ্যাটলিস্ট ড্র হবে। বাট লাস্টের গোলটা মানে আশা করি না আসলে লাস্টের গোলটা হবে, সো ওটার জন্য একটু হতাশ হয়েছি। বাট তাও বাংলাদেশ অনেক ভালো খেলছে, বেস্ট অফ লাক। 90+ মিনিটসে গোল খেলে কষ্ট লাগে, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা রিয়ালিটিও জানি যে প্যালেস্টাইন ইজ এ টিম যেটা অনেক ফার অ্যাহেড আমাদের থেকে, বেটার টিম অবশ্যই। এর আগের ম্যাচেই আমরা দেখছি যে প্যালেস্টাইন কী করতে পারে, 5-0 জিতছিল। সেই জায়গা থেকে আমরা যে ফাইটটা দিচ্ছি সেইটা অবশ্যই অনেক প্রশংসার দাবি রাখে। অ্যান্ড ইফ আই এম নট রং, তাদের একটা বড় সাপোর্টার বেস তাদের সাথেই ট্রাভেল করতেছে সব জায়গায়, যেটা যখন আমরা মানে দেশের ফ্যান বেস যখন দেখি অন্য আরেকটা ফ্যান বেস ট্রাভেল করে আসছে কোথাও খেলা দেখার জন্য, ইট ফিলস অ্যামেজিং। পারফরমেন্স খুব ভালো ছিল ওভারঅল, কিন্তু আমরা ছোট ছোট মিসগুলোতে খুব হতাশ হয়েছি। একদম মাঠের গোল মানে হাফ খুব ভালো চান্স ছিল গোল দেওয়ার, কিন্তু আমরা এই গোলগুলো কাজে লাগাতে পারি নাই। তো কিছু একটা ডিসঅ্যাপয়েন্টিং আজকের ম্যাচে, লাস্ট মোমেন্টে গোল খাওয়াটা খুবই হতাশ করেছে আমাদের। খেলাটিকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছে, তবে আমি মনে করি যে শেষের যে সিদ্ধান্তটা গোলকিপার চেঞ্জ করা, অপশন ছিল জিকো ছিল যেহেতু সিনিয়র প্লেয়ার আয়কার অনেক অভিজ্ঞ, এই শেষ মুহূর্তে যদি আমার মনে হয় রিপ্লেসমেন্ট মানে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে পরিবর্তন গোলকিপারের, এটা জিকো যদি থাকতো আমার মনে হয় সেভ দেওয়ার সম্ভাবনা ছিল। শেষ মুহূর্তে গোলটা কনসিড না করলে আমরা একটা ভালো করে শেষ করতাম, তারপরও মন্দের ভালো হয়েছে, গোলটা না হলে আর ভালো হইতো। বাংলাদেশ ভালো খেলছে, তো বাংলাদেশ টিমকে অনেক অভিনন্দন, আর ফিলিস্তিনকে অনেক অভিনন্দন। ফিলিস্তিন দর্শকদের প্রতি অনেক ভালোবাসা, তাদের সেভ প্যালেস্টাইন অভিব্যক্ত করলাম। বয় ইউ ক্যান সি ফ্রম দি স্কোর ফর দি স্কোর লাইন ইউ ক্যান সি দ্যাট দে রিয়েলি ইমপ্রুভ, দে হ্যাড দেয়ার চান্সেস বট ইট ওয়াজ এ হার্ড লক ফর দেম। সো ফর মি আই থিঙ্ক দিস ওয়াজ এ বেটার গেম টুডে দ্যান দি প্রিভিয়াস ওয়ান। So the previous one was 5-0 and today was 1-0, and it was a late goal. So for me, I think they did their best today.